ওটিজি কেবল আমরা কিন্তু সবাই চিনি ওটিজি কেবল, বাট আপনার হচ্ছে ওটিজি কেবলের কাজগুলো কিন্তু আমরা ঠিক মতো জানি না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ওটিজির পাঁচটা কাজ দেখাবো, যেটা দেখে আপনারা টোটালি আশ্চর্য হয়ে যাবেন। সো অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের এই জন্য একটা ওটিজি সাপোর্টেড ফোন লাগবে এবং হচ্ছে আপনার ওটিজি কেবল লাগবে। তো আপনার যদি ওটিজি কেবল এবং ওটিজি সাপোর্টেড স্মার্টফোন থাকে তাহলে সেটা লাগাবেন। লাগানোর পরে অ্যাট ফার্স্ট আমরা দেখাই যে আপনি এলইডি লাইট জ্বালাতে পারবেন এটা দিয়ে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনি এলইডি লাইট অনায়াসে জ্বালাতে পারবেন, যেটা ইউজ করে আপনি পড়ার কাজে বা কারেন্ট চলে গেলে আপনি কোনো কিছু দেখতে চাইলে সেটা কিন্তু ভালো করে ফ্ল্যাশ হিসেবে ইউজ করতে পারবেন। এবং দেখা গেছে যে পড়াশোনা করার ক্ষেত্রেও আপনি এই ধরনের ফ্ল্যাশ ইউজ করতে পারবেন, যেটার প্রাইস অ্যারাউন্ড আপনার আর মাত্র 15 থেকে 20 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এটা অ্যাভেলেবেল পাওয়া যায়, এটা আপনি তেরাবাঁকা করতে পারবেন, বা আপনি যদি ফোন সাইডে মানে সেলফি তুলেন সেই ক্ষেত্রেও আপনি চাইলে এটা ইউজ করে সেলফি তুলতে পারবেন। সো এটা একটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা জিনিস। তো দেন হচ্ছে আপনার পেন ড্রাইভ, আপনি চাইলে ওটিজি সাপোর্টেড ফোনের মধ্যে আপনি পেন ড্রাইভ ইউজ করতে পারবেন। অনেকে হয়তো বা জানেন না, দেখুন এই পেন ড্রাইভটা আপনি ইনস্টল করলেই ওটিজি কেবল সহ যখন আমরা পেন ড্রাইভ ইনক্লুড করবো তখন কিন্তু পেন ড্রাইভে দেখুন লাইট জ্বলতেছে, এটা এখানে কিন্তু চলে আসবে। তো আমরা এখান থেকে ফাইল ম্যানেজার থেকে আমরা কিন্তু এখানে স্টোরেজ পাবো। সো ওটিজি লাগানোর পরে ওটিজির মাধ্যমে আমরা কিন্তু পেন ড্রাইভ ইউজ করতে পারবো। আমরা কোনো ফাইল যদি কপি করতে চাই, ধরুন ইমার্জেন্সি টাইমে আমরা ফোন থেকে আপনার হচ্ছে পেন ড্রাইভে ডাটা ট্রান্সফার করতে পারবো এবং সেই ছবি বা ভিডিও ট্রান্সফার করতে পারবো এবং সেই ছবি আবার চাইলে পেন ড্রাইভ থেকে মোবাইলে নিতে পারবো। তো আমার মনে হয় অনেক সময় আমরা ঘুরতে টুরতে গেলে এই ক্ষেত্রে মোবাইলের মেমোরি যখন শেষ হয়ে যাবে তখন এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজে লাগবে, বা আপনি ধরুন কারো কম্পিউটার থেকে বা কোনো কিছু থেকে যদি ফাইল নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট একটা কাজে লাগবে। তো এটা আমরা বাদ দিলাম। দেন হচ্ছে হলো ওটিজির মাধ্যমে আমরা কিন্তু কার্ড রিডার মানে অন্য কোনো মেমোরি কার্ডও ইউজ করতে পারবো। কীভাবে করবো সেটা হচ্ছে যে আপনাকে ফার্স্টে মেমোরি কার্ডে একটা কার্ড রিডারে নিতে হবে, যে কোনো কার্ড রিডার, ধরুন এটা আমাদের কার্ড রিডার। সো এটাতে কার্ড রিডারে আমি দিলাম, কার্ড রিডারে দেওয়ার পরে আপনি এটা জাস্ট এখানে লাগাই দিবেন। লাগাই দিলেই আপনার হচ্ছে হলো কাজ হয়ে যাবে। এই যে দেখুন উপরে কিন্তু নোটিফিকেশান আসতেছে, এই যে দেখছেন আপনার হচ্ছে হলো টাচ টু ওপেন এক্সপ্লোরার। আপনি এইভাবে করে আপনি দেখুন ভালো করে দেখাচ্ছি। সো এটা খুলে ফেললে কিন্তু এটা থাকবে না, দেখুন আপনি জাস্ট আমরা যদি এখন আমরা যদি এটা লাগাই, ধরুন আমরা কার্ড রিডার সহ যদি কোনো কেবল লাগাই, দেখুন আপনার হচ্ছে এখানে দেখাবে, শো করবে, দেখতে পাচ্ছেন যে শো করছে। সো এইখান থেকে ট্যাপ করে আমি আমার যে এই যে লস ফাইল, এইখান থেকে কিন্তু আমি ফাইলগুলো দেখতে পারবো, ডিলিট করতে পারবো চাইলে। দেখুন আমি যদি চাই ডিলিট করে দিতে পারবো, আমি চাইলে এখান থেকে ফাইল কপি করে নিতে পারবো, কপি করে নিয়ে আমার মানে মোবাইলে রাখতে পারবো। সো এটা আসলে অনেক কাজে লাগে, যা অনেক সময় আপনার হচ্ছে অ্যাকশন ক্যামেরা থাকে বা ক্যামেরা থাকে, সেই ক্ষেত্রে আপনি ওই মেমোরি কার্ডটা খুলে সেই কার্ডটা দিয়ে কপি করে নিতে পারবেন বা অন্য কোনো ফ্রেন্ডের মোবাইল থেকে কপি করে নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার ডাটা স্পিড অনেক বেশি হাই থাকবে। সো এটা একটা দিক গেল। দেন হচ্ছে লাস্ট, একদম লাস্টের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আপনি যদি ওটিজি ওটিজি কেবল সাপোর্টেড ফোন থাকে তাহলে আপনি দেখুন এটা ওটিজি সাপোর্টেড ফোন থাকে তাহলে আপনি ইউজ করতে পারবেন মাউস। সো মাউসটা কীভাবে ইউজ করবেন দেখুন, আপনি এটা লাগানোর পরে কিন্তু এখানে লাইট আসতেছে। সো আপনি দেখুন এখান থেকে আমি দেখাচ্ছি, জাস্ট এই হচ্ছে আমাদের মোবাইল ফোন, দেখুন এখানে কিন্তু মাউস কাজ করতেছে। দেখুন আমরা কিন্তু এভাবে করে যে কোনো কাজ করতে পারবো। সো এইভাবে করে কিন্তু আমরা এখান থেকে যে কোনো মাউসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে কোনো কাজ সেরে ফেলতে পারবো। তো অ্যাকচুয়ালি হচ্ছে হলো যে ওটিজির মাধ্যমে আসলে এমন সব কাজ করা যায় যেটা আপনারা হয়তো বা জানেন না। সো আজকে এই পর্যন্ত, যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।